नर्मदा वै नमो प्रातु नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्रहिमां भवसागरात् रुद्रुदेहात् समुत्पन्ना सदा कल्कल्निनादिनि কুমারী স্বরূপে দেবে দেবা দে ভিনমস্ত দে মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক বন্ধুরা তোমাদের সব্বাইকে এই লাড্ডু কপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি তাঁরই লেখা তপভূমি নর্মদা বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে ভিডিও আপলোড করছি বেশ অনেকদিন হলো পার্ট ওয়ান টু পার্ট সেভেন্টি ফাইভ অব্দি বন্ধুরা আপলোড করা আছে আজকের ভিডিওটা পার্ট সেভেন্টি সিক্স যারা তোমরা আগের পার্টগুলো দেখোনি বা আগের কোনো কোনো পার্ট দেখ দেখেছ কোনো পার্ট দেখনি তাদেরকে বলবো যে পার্টগুলো তোমরা দেখোনি সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো বা মা নর্মদা বলে যে প্লে লিস্টটা করা আছে সেটা ওপেন করলে তোমরা তপভূমি নর্মদার সব পার্টগুলোও পেয়ে যাবে আর নর্মদা পরিক্রমা বলে যে প্লে লিস্টটা করা আছে সেখানে তোমরা বাকি মায়ের বিষয়ে বাকি ভিডিওগুলো সেখানে পাবে যেমন নর্মদাষ্টকম বা নর্মদা পরিক্রমার বিষয়ে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে বা আরও অনেকগুলো ভিডিও আপলোড করা আছে কলকাতার মা নর্মদা মন্দির ইত্যাদি যে সমস্ত ভিডিওগুলো সেগুলো সবটাই তোমরা নর্মদা পরিক্রমা বলে যে প্লেলিস্টটা করা আছে সেখানে পেয়ে যাবে পার্ট সেভেন্টি ফাইভ পার সেভেন্টি ফাইভে তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীচী এসে পৌঁছেছেন মণ্ডলেশ্বরে মণ্ডলেশ্বরের মহাদেবের কথা বলেছিলাম তোমাদেরকে লিখ মানে শৈলেন্দ্র জি বলেছেন তার এই বইতে যে এই মহাদেবের রূপ এবং রং দিনে দুবার পরিবর্তিত হতো তো মহাদেবের আরতি দেখে তারপরে তারা ফিরে এলেন ওই ফিরে আসা অবধি ভট্টনারায়ণজীর বাড়িতে ফিরে এলেন আর কি ফিরে আসা ফিরে এলেন এবং ওইখানেই আমি পাঠ সমাপ্ত করেছিলাম পাঠ সেভেন্টি ফাইভে আজকে বন্ধুরা তার পর থেকে পাঠ করব লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি মন্দিরের দরজা বন্ধ করে আমরা দুজনে ফিরে এলাম তার বাড়িতে তার যে আরতির পদ্ধতি দেখলাম তা খুবই পরিশ্রম সাপেক্ষ তিনি তখন রীতিমতো হাঁপাচ্ছেন তিনি আমার হাত ধরে ভেতরে দেউরিতে প্রবেশ করলেন ভেতর বাড়ির চারদিকে প্রশস্ত মাঝখানে মস্ত উঠান একটি খাটের উপরে তিনি বসলেন শিবদয়াল সংস্কৃত ব্যাকরণ মুখস্থ করছিল সে দৌড়ে এসে তার পাখার বাতাস করতে ব্রাহ্মণী সামনে রেখে গেলেন শিবদয়াল অনুযোগ করতে লাগলো এই দেখুন না আমি কতদিন ধরে বলছি তুমি মন্ডলেশ্বরে পুজো আরতির ভার উচিত শর্মার হাতে ছেড়ে দাও মন্দিরের উচিত শর্মাকে দেখে থাকবেন তিনি বাবার ভক্তিমান ছাত্র আমাকে পূজা আরতি করতে দেবেন না কারণ তাহলে আমার দুবেলা পড়ার ক্ষতি হবে বুড়ো বয়সে এত ধকল কি সহ্য হয় আপনি বলুন আমি আর কি উত্তর দেব ব্রাহ্মণকে মহাদেবের পুজো করতে নিষেধ করি কি করে কাজেই আমি নীরব থাকলাম ঘটনারঞ্জি দু চারবার গড়গড়ায় সুখ টান দিতে দিতে বললেন যতদিন বেঁচে আছি ততদিন আমি মরতে মরতে হলেও নিজের হাতে দেবতার সেবা করে যাব মণ্ডলেশ্বরজি তো শুধু আমার ইষ্ট দেবতাই নন তিনি আমার গৃহ দেবতাও বটে তো তারপর তাদের মধ্যে নিত্য সেবা নিয়ে গৃহস্থের ধর্ম নিয়ে আরও বেশ কিছু কথা হলো এবং তারপর প্রসঙ্গ তিনি শেষ করলেন শেষ করে রামদয়াল বলছেন যে রামদয়াল এবং তাঁর যে গর্ভধারিণী মা তারা সময় এই ভট্টনারায়ণজীর শরীর নিয়ে খুব চিন্তিত শরীর নিয়ে খুব ব্যস্ত তারা তাকে খুব ভক্তি করে ভালোবাসে লিখছেন শৈলেন্দ্র নারায়ণজী যে তিনি বলছেন যে বুড়ো হয়েছি মহাদেবের পূজা আরতিতে আমার ধকল যথেষ্টই হয় সেই জন্য তারা বারবার উদিত শর্মাকে পুজোর ভার দিয়ে দিতে বলে রাম দেওয়ালকে আমি পুজো করতে দিইনি কারণ সকাল সাতটা থেকে বেলা দশটা এগারোটা পর্যন্ত আর সন্ধে ছটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত যদি পুজোতেই কেটে যায় তাহলে পড়বে কখন পুজোর কাল যে সময় পরাশ সময় সেইটাই তাছাড়া উচিত শর্মা বা রামদয়াল যে কেউই হোক না কেন অন্য কারোর হাতে কি নিজে ইষ্ট দেবতার ভার দিয়ে আমি তৃপ্তি পাব আমার দেবতাকে আমি আমার মতো করে পুজো করি তাতেই যে শান্তি পাই সে কি অন্যে করলে পাব মন্ডলেশ্বরের মহাদেব আমার শ্বাসে প্রশ্বাসে জড়িয়ে আছেন তার একদিন পুজো না করলে আমি মরে যাব। আমি ব্রাহ্মণ যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এটা আমার নিত্য কর্ম তারপর তিনি মহাকবি শূদ্রকের কথা বলছেন মৃচ্ছকটিক নাটকের কথা বলছেন এই সমস্ত কিছু নিয়ে তাদের মধ্যে বেশ অনেকক্ষণ কথাবার্তা হলো তারপর মৃচ্ছ নাটকের গল্প শেষ করলেন ভট্টনারায়ণজি লিখছেন শৈলেন্দ্রনারায়ণজী যে গল্প শেষ করেই পণ্ডিতজি বললেন চারুদত্তের শেষ বাক্যটি লক্ষ্য করুন এখানে চারুদত্তের মুখ দিয়ে মহাকবি শূদ্রক ভারতীয় সংস্কৃতির একটি ঋষি জনপরীক্ষিত চিরকালীন সত্যকে প্রকাশ করেছেন অর্থাৎ মানে বলছেন যে কোনো অপকারী খলের অপকার করে প্রত্যাখাত দেওয়া যায় না বিনিময়ে তার উপকার করে তাকে উদারতা দেখালেই তবে তাকে যথার্থ প্রত্যাখ্যাত করা হয় কেননা এতে খলের হৃদয়ের পরিবর্তন ঘটে তার খলতা বৃদ্ধি নষ্ট হয় এছাড়াও দেবতার নিত্য সেবা নিত্য অতিথি সেবা শরণাগতকে সতত রক্ষা করা শরণাগত শত্রুকেও ক্ষমা করা এ যে আমাদের চিরন্তন আর্য সংস্কৃতি সেসব কথাও কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই নাটকে তো এই নাটক নিয়ে আরো বেশ কিছুক্ষণ লিখছেন শৈলেন্দ্র নারায়ণজী যে আলোচনা শেষ হলো এরপর রামদয়াল লণ্ঠন নিয়ে আমাকে বাইরে শোবার খর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আমি কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম সহজে খুব এলো না ধাবরিকুণ্ডের মহাত্মা সংবিদানন্দজির কথা মনে উদয় হলো এই সদাশয় সাধু আমাকে সংস্কৃত কাব্যের কথা ও কাহিনী অনেক শুনিয়েছিলেন মহাকবি ফারবীর আলোচনা শেষ করে তার ইচ্ছে ছিল আমাকে শূদ্রকের শোনাবেন কিন্তু তিনি অবকাশ পাননি মনের অস্থিরতায় তার আগেই আমি চলে এসেছি কিন্তু মহা নর্মদার কি দয়া তিনি আমাকে এখানে এমন এক পণ্ডিতের আশ্রয় এনে ফেললেন যে তিনিও কাব্য মৃচ্ছ কথা আমার শোনা হয়ে গেল ভট্টনারায়ণজির কাছ থেকে কিন্তু শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির মৃচ্ছকটিক নাটকের কথা শোনা হয়ে গেল এই যে এতক্ষণ তোমাদেরকে বললাম যে এতক্ষণ আলোচনা হলো তাদের মধ্যে সেই মৃচ্ছকটিক নাটক থেকেই কিন্তু ভট্টনারায়ণজি আলোচনা করছিলেন মা নর্মদার সরক্ষরে মহামন্ত্র জপ করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম পরদিন ভোরে শৌচাদি সেরে নর্মদার ঘাটে গিয়ে দেখি পণ্ডিতজি স্নান করছেন আমাকে দেখতে পেয়ে বললেন আপ ভি করকে মন্দির মে আই কাল হাম মন্ডল দেখে স্নান তর্পণ সেরে আমি মন্দিরে গিয়ে দেখলাম সত্যি শিবলিঙ্গ নীলাম্বর রূপ ধারণ করেছেন উত্ত শর্মা চন্দন ঘোষ ছিলেন আমাকে চন্দন এড়িয়ে দিতেই আমি চন্দন খোষে চন্দন যখন তাকে এগিয়ে দিলেন তখন তিনি চন্দন খসে শিবলিঙ্গের পুজো সেরে নেবেন এবার পণ্ডিতজি পুজোয় বসলেন আমি পণ্ডিতজির বাড়িতে গিয়ে ছোলা হতে সেই তন্ডীকৃত মহাদেবের স্তবরাজ চাপুর লাইলাসটি দয়া করে ওঙ্কারেশ্বর আমাকে দিয়েছিলেন সেই পুঁথিটি এনে মন্দিরের পেছনে বসে পাঠ করতে শুরু করলাম পাঠ যখন শুরু করলাম তখন বেলা বোধ হয় দশটা মন্দিরের সামনের দিকে এসে দেখি পণ্ডিতজিও সেই মাত্র নিত্য পূজা শেষ করেছেন ভক্তদেরকে এক কুশি করে সিদ্ধির প্রসাদ স্বরূপ বিতরণ করছেন এই মন্দিরে প্রতিদিন এক লোটা করে সিদ্ধির শরবত মহাদেবকে নিবেদন করা হয় আমি প্রসাদ পেলাম পণ্ডিতজিও কিঞ্চিত গ্রহণ করে মন্দির থেকেই রামদয়ালের মাকে হেঁকে বললেন ব্রহ্মচারীকে ডেকার হাম থা ইস মহল চক্কর ডেকার আতা তিনি আমাকে এমন এক স্থানে নিয়ে গেলেন যেখানে সেগুন অশ্বত্থ বেল ও পেয়ারা গাছ দিয়ে ঘেরা একটা পুরো বাড়ি আছে দেখতে কিন্তু একটা তপবনের মতো কলকে জবা এবং নানা রকমের বুনো ফুল ফুটে থাকায় এই স্থানের স্বাভাবিক শ্রী মনোরম হয়েছে এখান থেকে নর্মদার ধারাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে পণ্ডিতজি বললেন এখানে থাকতেন পাথরগিরি মহারাজ নর্মদা তটের প্রসিদ্ধ মহাত্মা তিনি ছিলেন পরিক্রমাবাসীদের কাছে আতঙ্ক স্বরূপ তার শতাধিক ভীমকায় নাগা শিষ্য নর্মদা আর উত্তর পাহারা দিত তিনি পরিক্রমাবাসীদেরকে নানাভাবে পরীক্ষা করতেন কিভাবে পরিক্রমাবাসীরা পরিক্রমা করছেন মায়ের পূজা ও প্রসাদ করা হয়েছে কিনা কিনা সময় দুবার আহার করে ফেলেছেন কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করছে কিনা প্রতিদিন সূর্যার্ঘ পিতৃতর্পণ করা হয় কিনা কোন কোনো দিন কোনো কারণে তার ছেদ পড়েছে কিনা পরিক্রমাকালে কটা চাতুরমাস ব্রত পালন করা হয়েছে মৌনী অমাবস্যা একাদশী ও শিবরাত্রিতে মহাদেবের যথাযথ পূজা ও স্তপাঠ করা হয়েছে কিনা স্তপাঠ করা হলেও কোন স্তবে মহাদেবকে তুষ্ট করার চেষ্টা হয়েছে ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয়ে তিনি প্রশ্ন ও পরীক্ষা করতেন পরীক্ষায় পাশ না হলে কিংবা শূদ্র বা কোনো শ্রীলোক পরিক্রমা করতে দেখলে পাথরগিরি মহারাজ ধার হালো পাথর দিয়ে পরিক্রমাবাসীর টুটি বা শিখা কর্তন করে নর্মদা পারাপার করিয়ে দিয়ে তার পরিক্রমা খণ্ডন করে দিতেন তার ভয়ে সেই জন্য কেউ অনিয়ম করতে সাহস করতেন না তিনি গত হবার পর ঐরম বিকট মহাত্মার অভাব হওয়ায় পরিক্রমাতে বহু খারি পল্টনের আবির্ভাব ঘটেছে খাড়ি পল্টন বলতে বোঝায় খণ্ডিত বাহিনী আগে কমল ভারুজী বা গৌরীশঙ্করজির আমলে সব সম্প্রদায়ের সাধুরা একই ধ্বজার নিচে সমবেত হয়ে একজন দলপতি মহাত্মার অধীনে থেকে নর্মদা পরিক্রমা করতেন এখানে সব সব প্রধান হয়ে নিজের চেলা চামুন্ডাকে নিয়ে পরিক্রমা করে থাকেন পাথরগিরিজের বহু শত নাগা শিষ্য ছিল নর্মদার উত্তরতটে তার অনেকগুলো ডেরাও ছিল কোনো পরিক্রমাবাসীর পক্ষেই নাগাদের দৃষ্টি এড়ানোর উপায় ছিল না নর্মদা সাম্রাজ্যের যেন কঠোর শাসক ছিলেন পাথর গিরিজি তাঁরই অলিখিত নিয়ম এবং শাসন শৃঙ্খলায় পরিক্রমা পরিচালিত হতো পরিক্রমার শুদ্ধতা রক্ষা করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য তিনি শুধু কঠোরভাবে পরীক্ষাই করতেন না পরীক্ষায় তুষ্ট হলে তিনি পরিক্রমাবাসীদেরকে নানাভাবে সাহায্য করতেন তার প্রদত্ত চিঠির বলে পরিক্রমাবাসীরা নৌকা আলাদের সাহায্য পেত এবং প্রত্যেকটি সদাবর্ত সাধুদেরকে সাহায্য করত। ভিলরাও গিরিজির পাঞ্জাব পরিক্রমাবাসীদের কাছে দেখতে পেলে অত্যাচার তো দূরের কথা তাদেরকে নানাভাবে সাহায্য করতো পাথরগিরিজি গত হওয়ার পর তার প্রধান শিষ্য পুষণগিরি এখনো বিমলেশ্বরের কিছু এদিকে বরবাই নামক স্থানে পরিক্রমাবাসীদের যথোচিত ভাবে পরীক্ষা করার জন্য ডেরা বেঁধে বসে আছেন তিনি তার গুরুর মতো কট্টরপন্থী সেই জন্য তাকে বলা হয় কিন্তু নাগা শিষ্যের সংখ্যা এতই বেশি নেই যতটা ছিল তার গুরুজির ততটা কিন্তু তার বেশি নেই যে নর্মদার উভয় তটে তার গুরুর মতন অতন্ত্র পাহারা তিনি বসাতে পারবেন এতটা শিষ্য তার নেই তাছাড়া তিনি যে তার নাগা বাহিনী নিয়ে বসে আছেন কেবল নর্মদার উত্তর তটে সেই জন্য খারি পল্টনের সর্দাররা অর্থাৎ মহান্তরা সাধারণত দক্ষিণ তর দিয়েই পরিক্রমা করে থাকেন দক্ষিণ তটের রাস্তাঘাট ভালো নতুন নতুন রাস্তা ধর্মশালা ও সদাবর্ত সেদিকটায় আছে তাই যখন পরিক্রমা দক্ষিণ তর দিয়ে সাধারণত সবাই করে থাকে কেবল আপনাকেই দেখছি ব্যতিক্রম কি সাহসে আপনি যে একা একা পরিক্রমা করছেন তা জানি না বলছেন ভট্ট নারায়ণজি আপনি যখন পুষন বা কুষাণগিরির সম্মুখীন হবেন তখনই মজা বুঝবেন এই বলে পন্ডিতজি হাসতে লাগলেন তিনি বলেন এইবারে আসুন আপনাকে দূর থেকে একটা পবিত্র স্থান দেখাই মন্ডলেশ্বরের মধ্যে এটি একটা আশ্চর্য স্থান তার সঙ্গে আমি হাঁটতে লাগলাম উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোণে মন্ডলেশ্বর বহরার এই দিকটা অপেক্ষাকৃত ঘন জঙ্গল সদ্য বর্ষার পর গাছপালায় রাস্তা একরকম ঠেকেই আছে পার্বত্য পথে ছোট বড় পাথরের চাঙো ডিঙে ডিঙে প্রায় আধ মাইল যাওয়ার পর দূর থেকে পাহাড়ের একটা অংশ তাকে কিন্তু দেখাচ্ছেন দূর থেকে পাহাড় দেখতে পেলাম বিন্দু অংশ সবুজ গাছপালায় আচ্ছাদিত দূর থেকে আমাকে আঙ্গুল বাড়িয়ে প্রায় ছ সাতশো ফুট উঁচু একটা ছোট পাহাড়ের চূড়াকে দেখিয়ে বললেন ওই পাহাড়ে চূড়ায় অগস্তি গুহা আছে বিরাট গুহা প্রায় পাঁচশো সিঁড়ি ভেঙে উঠতে হয় মধ্যস্থলে কিছুক্ষণ বিশ্রাম করার স্থান আছে পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে ঝর্ণা জল সিঁড়ি বেয়ে উপচে পড়ছে বলে সিঁড়িগুলো পিচ্ছিল ঝর্ণা ওই গুহার অভ্যন্তর হতে আসছে সেই ঝর্ণার উৎস মুখে একটা প্রকাণ্ড চাড়া চাঙরের আড়ালে রয়েছেন গুপ্তেশ্বর মহাদেব জনশ্রুতি এই যে অগস্ত মনির এটি তপস্যা ক্ষেত্র ছিল ওই গুপ্তেশ্বর মহাদেব নাকি অগস্ত মনির দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিলেন চলি মহেশ্বর ওরকম একটা গুহা আছে তারও নাম অগস্তি গুহা সেখানেও নাকি অগস্ত মনি কিছুকাল তপস্যা করেছিলেন একথা বলা ভট্টনারায়ণজি বলার পর শৈলেন্দ্র নারায়ণজি বলছেন আপনি অগস্ত মনির দুটো তপস্যা ক্ষেত্রের নাম করলেন আমিও শুনেছি নেপালের উত্তরাংশে মুক্তিরাতে অগস্তমণির আবির্ভাব ঘটেছিল নদীর তীরে মলায় পর্বতের কাছেও ক্ষেত্র ছিল কুল্লু উপত্যকায় সিদ্ধাশ্রম আছে আবু পাহাড়েও গুহা আছে এইভাবে প্রাচীন ঋষিদের বিভিন্ন স্থানে একাধিক আশ্রম বা তপস্যা স্থানের পরিচয় পাওয়া যায় এর কারণ কি তারা কি সবসময় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন তাদের কি কোনো স্থায়ী ঠিকানা ছিল না পণ্ডিতজি বলছেন এতে আর আশ্চর্য হবার কি আছে শতপথ ব্রাহ্মণের আসনাত হয়েছে শতপদ ব্রাহ্মণের অনুজ্ঞা অনুযায়ী ভগবান মনুও বলেছেন যে আয়ুর তৃতীয় ভাগকালে বিজন অরণ্যে তপস্যার জন্য পর্যটন করতে হয় বিভিন্ন সাধু মহাত্মা মনি ঋষির সঙ্গ করে নিজের তপস্যার বুনিয়াদকে দৃঢ় মূল করে ফেলতে হয় আয়ুর চতুর্থ ভাগকালে অর্থাৎ জীবন সায়নে পৌঁছে সকল বহির পরিত্যাগ করে অন্তর পথে করতে হয় তখন কেবল চৈতন্য পথে চিদ মন্ডলের বিভিন্ন মার্গ থেকে মার্গান্তরে গমন করে ব্রহ্ম সমাধি লাভ এই হলো আর্য ভারতের ধারা যেখানে জন্মালাম সেখানে শৈশব বাল্য যৌবন প্রৌরবস্থা কাটিয়ে প্রাণ ধারণের গ্লানিতে জর্জরিত হয়ে যে বার্ধক্য রোগে শোকে ভুগে ভুগে হাঁপাতে হাঁপাতে শেষ নিঃশ্বাস ফেলতে হবে এমন কোনো কথা কি কোথাও আছে তার মধ্যে পুরুষ বা পুরুষার্থ লাভের কি আছে সাধু মহাত্মা এইভাবে বিভিন্ন স্থানে পরিব্রাজন ও বাস করতেন বলে তাদের পুণ্য স্পর্শে এক একটা স্থান তীর্থের মর্যাদা পেয়েছে এখন চলুন বাসায় ফেরা যাক অপরাহ্নকালে কিংবা সন্ধে আরতি সেরে কালকের মতো গল্প করব। সেই সময় এই গুপ্তেশ্বর মহাদেব এবং অগস্ত মনি সম্বন্ধে আরও কিছু কথা আপনাকে শোনাব এখান থেকে ওই অগস্তি গুহা খুব কাছে দেখালেও ওইখানে পৌঁছতে আরো এক ঘন্টা সময় হেঁটে যেতে হবে তার সঙ্গে ফিরে ফিরে আসতে আসতে আমি দু পিছন আমার মনে দেখে গয়াতে ব্রহ্মজনী পাহাড়ের মতনই ওই স্থানের উচ্চতা হবে তবে দূর থেকে ঘন বনে আচ্ছাদিত বলে মনে হচ্ছে মধ্যাহ্ন ভোজনের পর ঘুমিয়ে পড়েছিলাম কাজে অপরাহ্নে তার কাছে আমার আর বসা হলো না ঘুম থেকে উঠেই নর্মদার ধারে গিয়ে বসলাম পণ্ডিতজি সন্ধে হতেই মন্দিরে গিয়ে আরতি শুরু করলেন ছন্দে নিত্যের তালে তালে তিনি আজ ভগবান মন্ডলেশ্বরে আরতি করতে করতে শিবতাণ্ডব স্তোত্রের প্রথম যে স্তবকটা সেইটা গাইছিলেন তিনি এর অর্থ যেটা সেটা হচ্ছে লিখছেন শৈলেন্দ্র নারায়ণজী যে মহাদেব যার জটারণ্য হতে বিগলিত জলপ্রবাহ প্লাবিত গলদেশ প্রলম্বিত উন্নত ভুজঙ্গমালা পরিধান করে ডমরু দ্বারা ডমর ডমর ধ্বনি করতে করতে তাণ্ডব নৃত্য করছিলেন সেই মহাদেব আমার মঙ্গল বিধান করুন শিব শিবতা প্রসিদ্ধ মন্ত্র ভক্ত মাত্রই এই স্তব জানেন কাজেই এটি যে এই মাত্র আমার শ্রুতিগোচর হলো তা নয় কিন্তু পণ্ডিতজি ডমরু বাজাতে বাজাতে ঢোলকের বোলের সঙ্গে পায়ের তালে তারা যেভাবেই বৃদ্ধ বয়সে নাচতে লাগলেন তাতে মনে হলো এই নির্জন নর্মদা তটের শুধু মন্দিরের মধ্যেই নয় শুধু ডমরু নাদের মধ্যেই নয় নর্মদার মধ্যেও যেন এই ডমর হয়ে নর্মদা আর ধরে পণ্ডিতজিকে তার বাড়িতে এনে খাটের উপর বসিয়ে দিলাম তিনি ব্রাহ্মণী প্রদত্ত তামাক টানতে টানতে বলতে লাগলেন আজ তোমাকে যে গুপ্তেশ্বর মহাদেবের গুহা দেখালাম ওই গুহাকে কেন্দ্র করে অনেক রহস্য জড়িয়ে আছে তো বন্ধুরা কি রহস্য জড়িয়ে আছে সেটা আর আজকের পার্টে তোমাদেরকে শেয়ার করব না কেননা সেই অংশটা শেয়ার করতে গেলে আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পার্ট সেভেন্টি সেভেন পার্ট সেভেন্টি সেভেনে তোমরা জানতে পারবে সেই অগস্তি গুহাকে নিয়ে কি রহস্য আছে। সেই গুহার মধ্যে থেকে মধ্যরাত্রিরে অনেক রকমের শব্দ ডোমরু শোনা যেত এমনই একটা গুহা আদৌ শিখা দেখা যেত সহজে কেউ সেই গুহায় পৌঁছতে পারত না কিন্তু সেই সমস্ত কথা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব না সেগুলো শুনতে গেলে তোমাদেরকে পাঠ সেভেন্টি সেভেন অবশ্যই দেখতে হবে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব বন্ধুরা সেই বসুন্ধরের বন্দনা করে আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি শিবহম শিবা শিব সরুপম নিত শুথহম বুদ্ধ শিবহম শিবহম शिव हम नित हम बुद्ध हम मुक्त शिव हम शिव हम शिव हम, शीवा हम।, शीवा हम।, शीवा हम। शीवा